ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা দুনিয়ার জীবন ডে বাই ডে অতিবাহিত করে আখিরাতের জীবনের দিকে ধাবিত হচ্ছে। মহান মালিক জানেন আমরা এই দুনিয়াতে আর কতদিন বেঁচে থাকব, কত মাস বেঁচে থাকব, কত বছর বেঁচে থাকব আমরা কেউই বলতে পারি না। একমাত্র বলতে পারেন আমাদের মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দুনিয়ার থেকে আমরা সকলেই বিদায় নেব, আগে অথবা পরে। এই দুনিয়ার থেকে আমরা যে যেমন কর্ম করে যাব, মৃত্যুর পরে আমরা প্রত্যেকটি কর্মের প্রতিফল পুঙ্খানুপুঙ্খানু রূপে পেয়ে যাব। যদি আমরা এমন কিছু কাজ করে যাই যেই কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিবেন, যা বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কিছু আমলের কথা বলে গিয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই আমল বা যেই গুণ বা যেই কাজ যদি আমরা করি বা আমাদের মধ্যে সেই যোগ্যতা অর্জন করতে পারি, তাহলে আমাদের ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। তেমনই একটি আমলের সন্ধান এখন আমি আপনাদেরকে জানাবো, যেই আমল বা যেই গুণ যেই গুণাবলী আমাদের ভিতরে থাকলে ওইটা মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে। জি, মিজানের পাল্লায় ভারী হবে এমন একটি কাজের বা গুণের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। যেই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে তিনি বলেছেন আর বর্ণনা করেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন, তিনি কি বলছেন, আন আবি দারদা ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন শাইইন ফিল মিজানে আসকালু আসকালু মিন হুসনিল খুলুক। আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লায় সৎ চরিত্র উত্তম চরিত্রের থেকে আর কোনো এমন গুণ নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের মিজানের পাল্লায় সব থেকে ভারী হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মিন শাইইন ফিল মিজান, মিজানের পাল্লায় সবচাইতে ওজনের দিক থেকে ভারী হবে যেই আমলটি যেই গুণটি সেইটা হচ্ছে আসকালু মিন হুসনিল খলুক, উত্তম চরিত্র। চিন্তা করেছেন উত্তম চরিত্র কি জিনিস? আমরা যদি এই উত্তম চরিত্রবান হতে পারি, আমাদের যদি কোয়ালিফিকেশন উত্তমভাবে তৈরি করতে পারি, তাহলে আমাদের এই উত্তম চরিত্রটাই মিজানের পাল্লায় সব থেকে বেশি ভারী হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যত্র সাহাবীরা জিজ্ঞাসা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনিল বিররি, অর্থাৎ নেক আমল সম্পর্কে, উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল বিররু ওয়াল হুসনুল খুলুক, নেক আমলটাই হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, তাহলে উত্তম চরিত্রটাই হচ্ছে কি নেক আমল? চিন্তা করছেন উত্তম চরিত্র যদি আমার আপনার হয়ে যায়, আমি আপনি যদি উত্তম চরিত্রবান হয়ে যাই, তাহলে আমার আপনার দ্বারা কখনো হেটেডমূলক কোনো কাজ করা সম্ভব কি? কখনো কোনো খারাপ কাজ কোনো পাপের কাজ করা সম্ভব কি? কখনোই সম্ভব নয়। সুতরাং আসুন আমরা উত্তম চরিত্র গঠন করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র মর্মে আরো বলেছেন আন্নাহু আসাফা আল-হুসনুল খুলুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের কিছু বৈশিষ্ট্য তিনি বলে গিয়েছেন। উত্তম চরিত্রের যতগুলো বৈশিষ্ট্যের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মধ্যে উল্লেখযোগ্য এক নম্বর যেই বৈশিষ্ট্যটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুয়া বাসতাতুল ওয়াজহি, অর্থাৎ উত্তম চরিত্রবান ব্যক্তির মুখে সব সময় হাসি থাকে, অর্থাৎ মুখটা প্রফুল্লতার সাথে থাকে, তার চেহারাটা সব সময় হাস্যোজ্জ্বল থাকে, অর্থাৎ কখনো গম্ভীরভাবে কখনো মন খারাপ করে কখনো অন্যরকম মুভমেন্ট নিয়ে সে থাকে না। অর্থাৎ একজন উত্তম
চরিত্রবান ব্যক্তি, সবসময় হাস্যোজ্জ্বল থাকে, যার সাথে দেখা হয়, যার সাথে সাক্ষাৎ হয়, সে সেখানে সালাম বিনিময় করে এবং হাস্যোজ্জ্বল, অর্থাৎ তার মুখে হাসি থাকে, তার চেহারায় উজ্জ্বলতা পরিস্ফুটিত হয়। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি বলছেন। দ্বিতীয় নম্বর যে গুণাবলী বর্ণনা করেছেন নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদলুল মারুফ, অর্থাৎ দান সদকা করবে। আপনি আমি যেমন ক্যাপাসিটিবান ব্যক্তি, অর্থাৎ যার যতটুকু টাকা পয়সা আছে সে সেইভাবে দান করতে থাকবে। এটা হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য উত্তম চরিত্রের। তিন নম্বর বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়াকাফুল আজা, অর্থাৎ রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়। এখন বিভিন্ন রকম কষ্টদায়ক বস্তু হতে পারে, আমার আপনার সামনে যখনই এমন কোনো দৃশ্যপট, এমন কোনো জিনিস লক্ষিত হবে, আমরা সেই কষ্টদায়ক জিনিসটা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার, হটিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্রবান বান্দা হিসেবে কবুল করুন। উত্তম চরিত্রের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা যেন সেই চরিত্রগুলো অর্জনকারী বান্দা হিসেবে নিজেদেরকে এই দুনিয়াতে দাঁড় করাইতে পারি, নিজেদেরকে সেই গুণে গুণান্বিত করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তাওফিক দান করুন। আমিন। আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।